بركاته. الحمد لله، الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نصر من الله وفتح قريب، وبشر المؤمنين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لن يبرح هذا الدين قائما، يقاتل عليه عصابة من المسلمين. آمنت بالله، صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين، والحمد لله رب العالمين. মুজরাই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রেতাজ ওয়াজিবুল ইহতেরাম ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দীনের জন্য আত্মোৎসর্গী তাওহীদী জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকের এই সম্মেলন আয়োজিত হচ্ছে এমন এক দিনে যেই দিনের গুরুত্ব পুরো সপ্তাহের মধ্যে সবচাইতে বেশি শুক্রবার দিন। সময়টা এমন একটা সময় যেই সময়টা মুমিনদের জন্য আখিরাত কামানোর, আল্লাহ তাআলার নিকট থেকে নিজেদের প্রয়োজনগুলো পূরণ করার গুরুত্বপূর্ণ সময়। বিশেষভাবে এই সময়টায় যে আমলটা অত্যধিক গুরুত্বপূর্ণ, আমরা হয়তো অনেকেই নিয়মিত করে থাকি, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হাদিসের মধ্যে আছে সুনানে ইবনু মাজা 1637 নম্বর হাদিস, সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, শুক্রবার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। কেন? কারণ শুক্রবার দিন যারা আমার উপর বেশি করে দুরূদ পাঠ করে, ফেরেশতারা তাদের দুরূদের মজলিসে উপস্থিত থাকে। এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে, ইল্লা উরিদাত আলাইয়া, আমার কাছে তার সেই দুরূদ শরীফকে উপস্থাপন করা হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন: ওয়া বাদাল মাউত, হে রাসূল, দুনিয়াতে যতদিন আছেন উম্মত আপনার নামে দুরূদ শরীফ পাঠ করবে, সেই দুরূদ শরীফ আপনার নিকট পৌঁছানো হবে, এটা তো বুঝতে পারছি, কিন্তু যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তখনও কি দুরূদ শরীফ পাঠ করলে সেই দুরূদ আপনার কাছে পৌঁছবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন: ওয়া বাদাল মাউত, হা, মৃত্যুর পরও তোমরা যদি আমার নামে দুরূদ পড়ো, সেই দুরূদ আমার রওজায় পৌঁছে দেওয়া হবে। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া, নিশ্চয়ই আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছেন নবীদের দেহই মাটি খেতে পারে না। তো এই যে দুরূদ শরীফ আমরা পাঠ করি, বেশিরভাগ লোক দুরূদ শরীফ পাঠ করি না বুঝে। হয়তো সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা লম্বা করে দুরূদ ইব্রাহিমে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শেষ পর্যন্ত। কিন্তু দুরূদের মধ্যে আসলে আমরা কি চাই? নবীর জন্য যে সালাত এবং সালামের আহ্বান জানাচ্ছি আল্লাহর কাছে, হে আল্লাহ আমার নবীর উপর সালাত নাজিল করো, আমার নবীর উপর সালাম নাজিল করো, এই সালাত নাজিল করার অর্থ কি? এই সালাম নাজিল করার অর্থ কি? এর দ্বারা নবীর ফায়দা কি? এর দ্বারা আমার ফায়দা কি? এর দ্বারা ইসলামের ফায়দা কি? বুঝলাম, যদি আল্লাহু আকবর বলি আল্লাহর বরকতের ঘোষণা হয়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহ তাওহীদের ঘোষণা হয়, আসমানের নিচে জমিনের উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলা
নিয়ামত ভোগ করে। জমিন আল্লাহর বরাত তো ঘোষণা করাই যায় যে হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আমাকে সবকিছু দিয়েছো, আমার উপর নিয়ামত থাকলে একমাত্র তোমারই আছে। সুতরাং এই মুখ দিয়ে যদি কারো বরাতের ঘোষণা আমি দেই, কারো মহত্বের ঘোষণা আমি দেই, কারো তাকবীর যদি আমি বলি, কারো জয়গান যদি আমি গাই, একমাত্র তোমারই গাইব। আল্লাহু আকবার, বড় কেউ থাকলে একমাত্র তুমিই আছো, না নমরুদ বড়, না ফেরাউন বড়, না আবু জাহাল বড়, না আবু লাহাব বড়, না ইসরায়েল বড়, না আমেরিকা বড়, না ভারত বড়, না দুনিয়ার বাতিল অপশক্তি বড়, না তাগুত বড়, না কাফেররা বড়, না মুশরিকরা বড়, না মুরতাদরা বড়, না নাস্তিকরা বড়, না শাতিমরা বড়। বড় যদি কেউ থাকে একমাত্র আল্লাহ আছে। আল্লাহু আকবার, আল্লাহ একমাত্র তুমিই বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু একমাত্র তুমিই বড়, সুতরাং তুমি ছাড়া আর কারো গোলামি করব না, আর কারো বিধান মান্য করব না, আর কারো আনুগত্য করব না। সুবহানাল্লাহ, হে আল্লাহ তোমার বন্দেগী তো এজন্যই করি, তুমি পবিত্র, তোমার মধ্যে কোনো দোষ নাই, তোমার মধ্যে কোনো ত্রুটি নাই, তোমার মধ্যে কোনো অপূর্ণতা নাই, তোমার মধ্যে কোনো কলঙ্ক নাই, তোমার ভুল ধরার মতো কোনো শক্তি আমাদের নাই। আলহামদুলিল্লাহ, সকল কৃতিত্ব একমাত্র তোমার, সকল ক্রেডিট একমাত্র তোমার, সর্বময় প্রশংসা একমাত্র তোমার। কারণ যা কিছু দিয়েছো তুমিই দিয়েছো, যা কিছু করেছো তুমিই করেছো। সুতরাং তোমার খেয়ে তোমার পরে অন্য কারো প্রশংসা আমি কেন করব। তো এই যে কালেমাগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর যুক্তি তো বুঝে আসে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা লম্বা লম্বা দুরূদ যে পড়ি, কেন পড়ি, ইসলামের ফায়দা কি, আমার ফায়দা কি, নবীর ফায়দা কি, সব মিলিয়ে টোটাল রহস্যটা কি, বোঝা দরকার আছে কিনা। সংক্ষেপে বলবো, আপনাদের এখানে খুব বেশি সময় নেব না আমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ হলো আল্লাহুম্মা আজ্জিম মুহাম্মাদা, হে আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান বানান, তাকে গৌরব দান করেন, তাকে আজমত দান করেন, তাকে মাহাত্ম দান করেন, তাকে সমুন্নতি দান করেন। এই যে দুরুদের মধ্যে আমরা সলাতের দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনি সলাত নাজিল করেন নবীর উপর, এর মধ্যে মূলত চারটা জিনিস শামিল। আমরা আল্লাহর কাছে চাই যে হে আল্লাহ আপনি চারটা জিনিস দান করেন, বাক্য একটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য একটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাক্য একটা, কিন্তু এর মধ্যে চাওয়া কয়টা, আরে বলে না চাওয়া কয়টা, কে ঘুমায় গেছেন নাকি দুপুর বেলায়, চাওয়া কয়টা, চারটা। আমরা আল্লাহর কাছে চারটা জিনিস চাই, শুধু নবীর জন্য না, আমাদের জন্য, দ্বীনের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য। কি কি চার জিনিস? আল্লাহুম্মা আজিম মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আজমত দান করেন, মাহাত্ম দান করেন, সমুন্নতি দান করেন। কিভাবে তার সমুন্নতি হবে? এক নম্বরে বিইলাই যিকরিহি, আল্লাহর জমিনে যদি রাসূলের আলোচনা, রাসূলের স্মরণ সমুন্নত থাকে, এটা নবীর জন্য মাহাত্ম হয়, নবীর জন্য গৌরব হয়, নবীর জন্য সমুন্নতি হয়। যদি এমন হয় আল্লাহর জমিনে আল্লাহর পর সবচাইতে দামি মানুষ যিনি, যদি তার অবমাননা হয়, যদি তার শানে গোস্তাখি হয়, যদি মানুষ তাকে খারাপভাবে স্মরণ করে, তাহলে এর দ্বারা তার মর্যাদা সমুন্নত হয় না, তার আলোচনা সমুন্নত হয় না, তার স্মরণ সমুন্নত হয় না। সুতরাং এক নম্বর চাওয়াই হলো হে আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহাত্ম্য দান করেন, গৌরব দান করেন, মর্যাদা দান করেন। এই গৌরব দানের প্রথম চাহিদাই হলো, প্রথম চাওয়াই হলো, প্রথম দাবি হলো যেটা আল্লাহ নিজে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি তোমার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। যেখানে আমার আল্লাহর নাম আসে সেখানে রাসূলের নামও চলে আসে। কালেমা আল্লাহর নামে পড়লে সঙ্গে রাসূলের নামেও পড়া লাগে, আজানে আল্লাহর নাম বললে সঙ্গে রাসূলের নামও বলা লাগে, ইকামতেও আল্লাহর নামের পরেই রাসূলের নাম চলে আসে, নামাজে বসে আত্তাহিয়াত পড়তে গেলেও আল্লাহর পরে নবীর কথা চলে আসে, আর কেরাত পড়তে গেলেও সুরতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করা শুরু করলে একটু পরে গিয়ে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম বলে সেই নবীর আলোচনা চলে আসে। তো যেখানেই আমার আল্লাহর আলোচনা সেখানেই তার পরপর চলে আসে
আসে নবীর আলোচনা। তো এভাবে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, হে আল্লাহ এভাবেই তুমি তোমার নবীর আলোচনাকে, নবীর স্মরণকে সমুন্নত রাখো, সেই সকল জালেমকে, সেই সকল গোস্তাখকে, সেই সকল সাতেমকে, সেই সকল মালউনকে তুমি ধ্বংস করো যারা তোমার নবীকে খারাপ ভাবে স্মরণ করে, যারা তোমার নবীর শানে অবমাননা করে। যুগে যুগে তারা যেই রূপ ধরেই আসুক না কেন, যেমন কখনো আসে আবু জাহালের রূপ ধরে নবীকে টিটকারি মেরে বলতে থাকে, হে নবী যা মনে চায় করতে থাক, মা তাস্তাতিউ আনতা রাব্বুকা ফিয়া শাইআ, হে মুহাম্মদ তুই আর তোর রব মিলে আমার কিছুই করতে পারবি না। লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের এই বদর দিবসের পর জমিন আর আল্লাহর ইবাদত হবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম যুগে যুগে যত মানুষ নবীকে খারাপ ভাবে স্মরণ করে, সেটা হোক আবু জাহাল, হোক নুপুর বেশর্মা, অথবা হোক অন্য যে কোনো জাহান্নামের কীট, তা আমরা দুরুদ পড়ে মূলত এক নম্বরে আল্লাহর কাছে চাচ্ছে, হে আল্লাহ আমরা বেঁচে থাকতে নবীর মর্যাদার খাটো হতে দিও না, কেউ নবীকে খারাপ ভাবে স্মরণ করবে আল্লাহ এই দিন আমাদের দেখতে দিও না। আয় আল্লাহ যতদিন আমাদের ভিতরে প্রাণ আছে, যতদিন প্রাণের মধ্যে স্পন্দন আছে, যতদিন শিরার মধ্যে রক্ত প্রবাহিত আছে, আয় আল্লাহ প্রয়োজনে আমাদের জান নিলে নিয়ে নাও, আমাদের পরিবার নিলে নিয়ে নাও, আয় আল্লাহ প্রয়োজনে যত কোরবানি লাগে সব কোরবানি নিয়ে নাও, কিন্তু হে আল্লাহ তোমার জমিনে তোমার নবীর বেইজ্জতি দেখতে দিও না। আমরা মুসলমান, ইমান আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু কেউ যদি জান্নাতি হতে চায় আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, ন্যূনতম ত্রুটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আরে দুনিয়াতে যদি স্ত্রীরে ঠিকভাবে ভালো না বসে সংসারই টেকে না। আরে যে আল্লাহর হাতে আপনার জান্নাত, যেই নবীর কাছে আপনার শাফাত, যদি তার প্রতি আপনার ভালোবাসা পূর্ণাঙ্গ না থাকে, কেয়ামতের দিন কোন মুখ নিয়ে তার সামনে হাজির হবেন? আরে আপনি জিন্দা থাকতে যদি জমিনের মধ্যে নবীর আলোচনা সমুন্নত না হয়ে আরো খাটো হয়, আরো অবনত হয়, দুনিয়ার জালেমরা নবীকে নিয়ে বিভিন্ন ভাবে ব্যঙ্গ আর বিদ্রুপ করতে থাকে, তাহলে ইমাম মালিকের সেই কথা স্মরণ করতে হয়, মা বাকাউ হাযিহিল উম্মা বাদা শাতমি নাবিহা, আরে নবীর গালিগালাজ করা হলে উম্মতের বেঁচে থাকার দরকার থাকে। তাহলে দুরুদের মধ্যে আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আপনি আপনার নবীকে গৌরব দান করেন। এই গৌরব দানের মধ্যে চারটা বিষয় শামিল, মনে আছে না? এক নম্বর বিষয় হলো বিএলাই দিক্রিহি, আয় আল্লাহ জমিনে আপনার নবীর আলোচনাকে সম্মানিত করেন, সমুন্নত করেন, প্রতিটা মানুষ যেন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আর মুমিন না শুধু, কাফেররাও যেন তার ব্যক্তিত্বকে স্বীকার করে, তার চারিত্রিক মর্যাদাকে স্বীকার করে, তার অসাধারণ চরিত্রিক যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো যেন তারা মেনে নেয়, কেউ যেন আল্লাহর নবীর শানে গোস্তাখি করার হিম্মত না নেয়, এক নম্বর। দুই নম্বর অবি ইজহারি দীনিহি, হে আল্লাহ নবীকে গৌরব দান করে নবীর দিনকে আপনার জমিনে বিজয়ী করার দ্বারা। এটা কোনো গৌরবের বিষয় না, দুনিয়ার 200 কোটি মানুষ এক নবীর নামে কালেমা পড়বে, আর জীবনের অধিকাংশ ক্ষেত্রে সেই নবীর তরিকাকে বাদ দিয়ে, নবীর পথকে বাদ দিয়ে কাফের মুশরিকদের পথে চলবে, দুনিয়ার ইহুদি নাসারাদের পথে চলে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তারা উন্নতি করতে চাইবে, অগ্রগতি করতে চাইবে, এটা নবীর জন্য কোনো গৌরবের বিষয় না। তো হে আল্লাহ নবীকে গৌরব দান করেন। আমি দোয়া করছি সাল্লাল্লাহু আলাইহি, আপনি তার উপর সালাত নাযিল করেন, গৌরব দান করেন, কিভাবে? আপনার জমিনে তার দিনকে বিজয়ী করার দ্বারা। ইসলাম দিয়েছেন কে? আল্লাহ। নাকি ইসলাম রাসূল নিজের থেকে বানিয়েছেন? মোল্লা মুনশিরা নিজেদের থেকে বানিয়ে বলে? আজকাল তো সব ক্রোধ সব ক্ষোভ হলো এই নিরীহ মোল্লা মুনশিদের উপর, কখনো কখনো বিশাল তালিকা তৈরি হয়ে যায়, কখনো সেই কারাগারগুলো বছরের পর বছর আবাদ হয়ে পড়ে থাকে, সুস্থ সবল মানুষ কারাগারে ঢোকে, কয়েকদিন পর হুইল চেয়ারে ঠেলে তাকে কোর্টে তুলতে হয়, গরুর রশি
গরুর রশি কোমরে বেঁধে তারপর তাদেরকে সেই জালেমদের সামনে হাজির করা হয়। অপরাধ তো একটাই, তুমি আল্লাহর জমিন আল্লাহর কথা কেন বলবা, রাসূলের কথা কেন প্রচার করবা? আরে কত মানুষ তো কোরআনের কিছু অংশ গোপন রাখে, কিছু অংশ বলে, যতটুকু বললে আল্লাহ খুশি থাকে, শয়তানও বেজার না হয়, দুনিয়ার বাতিলের কলিজা আঘাত না লাগে, কারো স্বার্থে কোনো ধরনের আঘাত না আসে। এভাবে কতজনেই তো ফিল্টারিং করে ইসলামকে উপস্থাপন করে, তোমার এত কি ঠেকা পড়লো, তুমি ফিল্টারিং না করে পুরোটা বলতে যাচ্ছ, আর আমাদের সঙ্গে টক্কর লাগাতে যাও, আমাদের রুটি রোজগারের মধ্যে ভাগ বসাতে চাও, আমাদের টাকা পয়সার লাইনে আমাদেরকে পিছিয়ে দিতে চাও? আরে চলবে না এগুলো। এই জমিন আল্লাহর তো পারে না যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে, রাসূল তো মাটির উপর নাই যে রাসূলকেই হত্যা করার জন্য মিশনে নেমে যাবে। এখন যারা আল্লাহর কথা বলে, এখন যারা রাসূলের বার্তাই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়, তাদের প্রতি সকল শত্রুতা এসে পড়ে। কিন্তু এটা রাসূলের জন্য কোনো গৌরবের বিষয় না। তো দুরুদ যদিও দেখতে সাধারণ এক বাক্য, মনে চাইলে পড়ি মনে চাইলে পড়ি না, ভাবি পড়লে কি আর না পড়লেই বা কি, কিন্তু দুরুদের মধ্যে যে কি লুকায়িত আছে ভাবি না। ইসলামের বিজয় চান আপনি, বেশি বেশি দুরুদ পড়ে। আল্লাহর নবীর শানে গুস্তাখি করে অন্যরা, বেশি বেশি দুরুদ পড়ে। দুনিয়ার 200 কোটি মুসলমান যদি আসমান আর জমিনকে সর্বদা দুরুদের গুঞ্জনে গুঞ্জরিত করে রাখে, পৃথিবীর কাফের মুশরিকদের কর্ণকুহরে যদি এই বার্তাকে তারা সর্বদা ধ্বনিত করতে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতরা মরে যায় নাই। এক আবু বকর হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, এক ওমর হয়তো চলে গিয়েছে, এক হাসান হুসাইন হয়তো শহীদ হয়েছে, কিন্তু নবীর কোটি কোটি উম্মত এখনো মাটির উপরে জিন্দা আছে। যতদিন পর্যন্ত নবীর একজন উম্মত থাকবে, যারা নবীর নামে কালেমা পড়বে, তারা নবীর দিন দুনিয়ার মধ্যে অবনমিত হয়ে থাকবে, অপরস্থ হয়ে থাকবে, অপর এখানে দুনিয়ার মধ্যে পরাজিত অবস্থায় থাকবে, কোনোদিনও তারা মেনে নিবে না, নিতে পারে না। আর যে নিতে পারে সে নিজেকে নবীর অনুসারী এবং উম্মতি পরিচয় দেওয়ার অধিকারও রাখে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাতের পর কি বলেছিলেন, কিছু লোক বলল আমরা এখন আর যাকাত দিব না, আরেক দল বলল যাকাত দিব, নিজেরা নিজেরা দিব, এতদিন রাসূলের প্রতিনিধির কাছে দিতাম, এখন আবু বকরের প্রতিনিধির কাছে দিব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, আমি জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু কমতি আসবে এটা তো মেনে নেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝালেন, দেখেন কাফের মুশরিকরা তো অনেক বেড়ে গিয়েছে, যে কোনো সময় মদিনার উপরই হামলা করে বসবে, আগে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তাকে সুসংহত করা দরকার, আমাদের বর্ডারের সিকিউরিটিকে মজবুত করা দরকার। এখন গিয়ে যদি আমরা এই নামে মুসলমান যারা আছে, নামে তো মুসলমান আসলে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, ওদের বিরুদ্ধে যদি যুদ্ধে নামি, তাহলে কাফের মুশরিকরা সুযোগ নিয়ে নিতে পারে। আর ওমরের মতো সাহাবি, যিনি কখনো আপোষ করতে জানেন না, যিনি রাসূলের সামনেও বারবার অনুমতি চেয়ে বসেন, দানি আদরিব উনকাহাদাল মুনাফিক, হে রাসূল আমারে ছাড়েন, এই মুনাফিকের কল্লাডে উড়ায় দেই, সেই ওমর পর্যন্ত আবু বকরকে বলছেন, আর কয়েকটা দিন সময় নেন, কাফের মুশরিকরা সুযোগটাকে কাজে লাগাবে। কিন্তু সিদ্দিক আকবর বলছেন, একটা মুসলমানও যদি আমার সাথে না যাও তোমাদের বিষয়, আমি আবু বকর একা বের হয়ে যাব ইসলামকে হেফাজত করার জন্য। কারণ এই দিন আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই আমানতকে হারিয়ে ফেলি, কিয়ামতের দিন মুখ আর দেখাতে পারবো না। কিন্তু যদি আমানত রক্ষা করতে গিয়ে আমাদের মতো লক্ষ কোটি মানুষও কোরবান হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামতের দিন সেই নবী শাফাআতের সময় আমাদেরকে ভুলবেন না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, আল্লাহর নবীর কাছে এমন একদিনে সুপারিশের আশা করি যেদিন অন্যান্য নবীরাও ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু দুনিয়ার মধ্যে সেই নবী যে দিন আমাদেরকে দিয়ে গিয়েছেন, দিনের একটা একটা করে বিধান ছাড়ব যেন কাফেররা খুশি থাকে, মুশরিকরা বেজার না হয়, কিয়ামতের দিন আল্লাহর কসম নবীর সামনে আপনি দাঁড়াতে এতটুকু হিম্মত আপনার ভেতরে থাকবে না। তো নবীর সামনে যদি আপনি চান আলোকিত মুখ নিয়ে দাঁড়াবেন,
নবীর দিন পুরোটাকে আঁকড়ে ধরতে হবে, যে দিনের মধ্যে তাওহীদও আছে, যে দিনের মধ্যে নামাজও আছে, যে দিনের মধ্যে রোজাও আছে, যে দিনের মধ্যে হজও আছে, যে দিনের মধ্যে যাকাতও আছে, যে দিনের মধ্যে জিহাদও আছে। আমাদের নবী যে দিন দিয়ে গিয়েছেন অংশ যদি কমাতে থাকেন তাহলে এটা আর সেই দিন থাকবে না যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছিলেন। সুতরাং দিনকে বিজয় করতে চাইলে পূর্ণাঙ্গ দিনকেই করতে হবে। আংশিক দিনকে যদি করেন আর আংশিক কুফুর আর শিরিকরে মিশিয়ে ফেলেন সেটা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থাকবে না। তাহলে দুরূদ শরীফের মধ্যে দ্বিতীয় যে দোয়াটা আমরা করি সেটা হলো, হে আল্লাহ আপনি আপনার নবীর দিনকে বিজয় করেন। তৃতীয়, দুনিয়াতে তার শরিয়াকে তার বিধিবিধানকে আপনি কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। যতই যুগ এগিয়ে যাক, রাসূল থেকে এখন দুনিয়া 1400 বছর এগিয়ে গিয়েছে, তো যুগ যতই সামনে এগিয়ে যাক সেই নবী শরিয়াত যেন হারিয়ে না যায়, শরিয়ত পুরোটাই যেন বাকি থাকে জীবনের সব ক্ষেত্রে। রাজনীতি করতে গেলেও যেন শরিয়ত বাকি থাকে, আর ব্যক্তিগত জীবনে ইবাদত করতে গেলেও যেন শরিয়ত বাকি থাকে, কোনো অংশে যেন শরিয়ত হারিয়ে না যায়। খেয়াল করলে দেখবেন বহু ক্ষেত্রে শরিয়ত আমরা হাতছাড়া করে দিয়েছি। বাংলাদেশ অন্যতম বৃহত্তর মুসলিম দেশ, কিন্তু এই দেশের হিসাবেও যদি তাকান জীবনের কয় পার্সেন্ট ক্ষেত্রে আমরা শরিয়ত পাই। এই যে একটা গ্রাম মোজরাই ধরেন, এখানে বিয়ে শাদীর সময় কয় পার্সেন্ট শরিয়ত আপনারা মানেন? এখানে যে বিশাল বড় বাজার আছে, বাজারের ব্যবসায়ীরা কয় পার্সেন্ট শরিয়া মানে? এই এলাকায় এবং এই দেশে যত মানুষ রাজনীতি করে, রাজনীতির ক্ষেত্রে কয় পার্সেন্ট শরিয়ত তারা মানে? যারা বসে বসে এখানে আইন কানুন বানায়, পার্লামেন্টে বসে বিধান প্রণয়ন করে, তাদের কয়জন কয় পার্সেন্ট শরিয়া ফলো করে? এভাবে যদি খেয়াল করতে থাকেন দেখবেন নামে মুসলমান দিয়ে তো দুনিয়া ভরা, কিন্তু কাজে বহু ক্ষেত্রে শরিয়াকে বাকি রাখি নাই, শরিয়াকে ছাড়তে 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 শেষ করে ফেলেছি। এখন অবস্থা এমন হয়েছে পূর্ণাঙ্গ শরিয়তের কথা যদি কেউ বলে, বলে এই কথাগুলো তো এতদিন শুনি নাই, তাইলে এটা উগ্রবাদ। যেই কথা বললে নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু কোরবানির নজরানা পেশ করতে হয়, খাবার দাবার একটু কমিয়ে খেতে হয়, জীবনের কিছু ক্ষেত্রে কিছু টাকা পয়সার লাইনে পকেট একটু খালি রাখতে হয়, ব্যাস সেটাই হয়ে যায় উগ্রবাদ। নেতার জন্য জীবন দিতে হলে সেটা উগ্রবাদ না, নবীর জন্য জীবন দেওয়া লাগলে সেটা উগ্রবাদ। আজকাল কিছু লোক আবার ভেবে বসেছে ইসলাম মানেই হলো শুধু মিষ্টি মিষ্টি আর নরম নরম কথা, ইসলাম মানেই হলো হালুয়া মার্কা একটা ধর্ম, যেই ধর্মে আকাম কুকাম যাই কোনো সমস্যা নাই, পাঁচ অক্ত মসজিদে আসবা, নিয়মিত জেলাপি খাবা আর তবরক নিয়ে বাড়িতে যাবা, ব্যাস তাহলেই মরার পরে এক লাফে জান্নাতে চলে যাবা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়ত আমাদের মধ্যে রেখে গিয়েছেন সেই শরিয়তে যেমন মিষ্টি মিষ্টি কথা আছে, একইভাবে সেই শরিয়তে রক্ত ঝরানোর মতো আদর্শ তো আছে। যেই শরিয়তে তয়েফের মাইর খাওয়ার ইতিহাস আছে, একই শরিয়তে বদরে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ইতিহাসও আছে। যেই শরিয়তে সুমাইয়ার মতো অসহায় নারীদের শাহাদত বরণের কথা আছে, একই শরিয়তে ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবীর মৃত্যুর উপর বায়াত নেওয়ার কথা আছে। তো আজকাল যদি সেই অংশগুলো টানা হয়, বিশেষভাবে যেগুলো রাসূলের মাদানী জিন্দেগির সঙ্গে সম্পর্কিত, তাহলে এবার শুরু হয়ে যায় মৌলবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী আর উস্কানিদাতা বিভিন্ন তালিকা চলে আসে এমন এমন লোকদের হাতে যারা সূরা ফাতিহাটাও ভালো করে পড়তে পারে। তো বলছিলাম যে তিন নম্বর হলো যে হে আল্লাহ যতদিন দুনিয়া আছে নবী শরিয়তকে বাকি রাখো, আর যখন দুনিয়া হালাক হয়ে যাবে, যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আখেরাতের মধ্যে আমরা সবাই চলে আসব, তখন আর সবকে তুমি বাকি রাখো। আর চার নম্বর, নবীকে কেয়ামতের দিন তুমি বড় সুপারিশ দান করো, সেই সুপারিশ যেন আমরাও লাভ করতে পারি, সেই তৌফিক সবাইকে দান করো। তো দুরূদ শরীফের মধ্যে এই চারটা জিনিস আমরা আল্লাহর কাছে দোয়া করি। এক নম্বর, হে আল্লাহ তুমি তোমার নবীর মর্যাদা, তোমার নবীর আলোচনা, তোমার নবীর স্মরণকে সমুন্নত করো। দুই নম্বর, হে আল্লাহ তুমি তোমার নবীর দিনকে জিন্দা করো, ইসলামকে বিজয়ী করো, ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করো,
তিন নম্বর, যতদিন দুনিয়া বাকি আছে তার শরীয়তকেও বাকি রাখো, যখন দুনিয়া বাকি থাকবে না এর সওয়াব পুরোটাই তুমি বাকি রাখো। আর চার নম্বর, কেয়ামতের দিন সেই নবীকে আমাদের জন্য সুপারিশ করার তৌফিক দিও। এই চারটা জিনিস আল্লাহর কাছে আমরা দুরুদ শরীফের মধ্যে চাই, এ কারণে দুরুদ শরীফ আমাদের খুব বেশি করে পড়া দরকার। শুক্রবার দিন তো পড়া দরকারই, বিশেষ ফজিলত আছে, কিন্তু এই ফিতনার জামানায় যেই সময় ইসলাম এবং মুসলিম উম্মাহ খুব বড় ক্রান্তিকাল পার করছে, যেই সময় জমিনের মধ্যে যারা হওয়া উচিত ছিল সবচাইতে সম্মানিত, তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে সবচাইতে লাঞ্ছিতের মতো। যাদেরকে দরকার ছিল সম্মানের গদিতে বসিয়ে নিজেরা হাত পাখা দিয়ে বাতাস করবে, তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রেখে নিজেরা পিশাচের মতো হাসি রেখে আনন্দ উদযাপন করে যে মোল্লার দলরে আমরা খেলে দিয়েছি, কিন্তু তারা জানে না সব খেলোয়াড়ের চাইতে বড় খেলোয়াড় একজন আছে। তোমরা আর কত খেলোয়া, তিনি যদি শুধু ফয়সালা করেন, যদি শুধু কুন বলেন, সঙ্গে সঙ্গে তোমাদের খেলা তো বন্ধ হবে, ইতিহাসের মধ্যে মীর জাফর আর মীর সাদেকদের নামের পাশেও তোমাদের নাম লেখা হয়ে যাবে। তো এমন একটা ক্রান্তিকাল আমরা পার করছি যেই সময় ইসলাম তো গিয়েছে, তো গিয়েছেই, ইসলামকে চাপাতে চাপাতে আগে তো নিয়ে মসজিদ মাদ্রাসায় ঢুকিয়ে সীমাবদ্ধ করে দিয়েছিল, এখন আর সেখানেও সীমাবদ্ধ নাই, এখন মাদ্রাসার মধ্যে হুজুররা কি পড়াবে এটাও দুনিয়ার বকলমরা ঠিক করে দেয়। হাদিসের কিতাব যখন পড়াবে, সহি বুখারী, সহি মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, শরহ মাহানিল আসার লিত্তাহাওি, তখন হুজুররা কি তাকরির করবে, কোন অধ্যায়ে কি আলোচনা করবে, কিতাবুল জিহাদ, কিতাবুল ইমারা, কিতাবুল সিয়ার, এই অধ্যায়গুলো কিভাবে স্কিপ করে সামনে চলে যাবে, শুধু সারা বছর হায়েজ নেফাস নিয়ে বেশি আলোচনা হবে, এগুলো মনিটরিং করার জন্য মাদ্রাসাগুলোর মধ্যে অনেক বকলম বসে থাকে না? মসজিদের মধ্যে হুজুর কার জন্য দোয়া করবে, হুজুর কি ভুলে কোনোদিন কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করে ফেলে কিনা, হুজুর কি ভুলে কোনোদিন আরাকানের মুসলমানের জন্য কান্না করে বসে কিনা, হুজুর কি কোনোদিন ভুলে আফগানিস্তানের সেই মানুষগুলোর জন্য একটু মন খুলে কাঁদে কিনা, বা শুরু হয়ে যাবে ও মোল্লা তুমিও কি জঙ্গিদের দলে ভিড়লা নাকি, তলে তলে তো মনে হচ্ছে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছ, এরকম হলে আমাগো মসজিদে ধাহা যাবে না, বলে না আজকাল এরকম? তো ইসলাম রে প্রথম সরাতে 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 মসজিদে মাদ্রাসায় খানকায় মার্কাজে ঢুকিয়ে দিয়েছিল, এখন খানকায় এসেও তারা মাস্তানি করে, মার্কাজে এসেও তারা মাস্তানি করে, আর মসজিদ মাদ্রাসা তো বলার অপেক্ষা রাখে না। আর ওয়াজ মাহফিলের কথা নাই বললাম, যারা নিয়মিত বিভিন্ন ইউটিউবের ভিডিও গুলো দেখেন ওয়াজ মাহফিলের, তাদের সামনে এগুলো অস্পষ্ট থাকার কথা না যে একজন আলেম মাহফিলের মধ্যে কথা বলে, আর দুনিয়ার এমন ব্যক্তি যে আলিফবাটাও ঠিক করে পড়তে পারে না কথার মধ্যে বাধা দেয়, বিভিন্ন ভাবে তাদের সঙ্গে বেয়াদবি করে, আর লক্ষ লক্ষ পাবলিক সামনে বসে তামাশা দেখে। আর বাঙালি তামাশা দেখা ছাড়া করার আছেই আর কি? এই দেশে মুসলমান যদি থাকে 14 কোটি, 100 জন আলেম নির্যাতিত হলে কি আসে যায়? আমরা তো বালাই আছি, আমগো সমস্যা কি? যদি কোন হুজুর বলতো যে হুজুর আপাতত থাক না, বইলে তো আপনিও বিপদে পড়া যাবেন, আরে না বইলে কি ভেবেছেন ভালো থাকতে পারবেন? সহি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খাযাল আমরান মুসলিমান ফি মাউদিইন, যে ব্যক্তি কোন মুসলমানের সাহায্য করা ছেড়ে দেয় এমন জায়গায় যেখানে সেই মুসলমানের সাহায্যের বড় প্রয়োজন, ইউনতাহাকু ফিহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফিহি মিন ইরজি, যেখানে তার ইজ্জত নষ্ট করা হয়, যেখানে মিডিয়া ট্রায়াল দিয়ে মিডিয়া বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, সেখানে সাহায্য করার শক্তি থাকার পরও সে সাহায্য করে না, ইল্লা খাযালাহুল্লাহু ফি মাউতিনিন ইউহিব্বু ফিহি নুসরাতা, তার মনে রাখা দরকার অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে এমন সময়ে সাহায্য করবে না যখন সে আল্লাহর সাহায্যের জন্য পাগল হয়ে থাকবে, বিপদে পড়বে, হাত তুলে বলবে আল্লাহ আমারে সাহায্য করো। আরে তুমি কি তোমার মজলুম ভাইয়ের সাহায্যে পাশে দাঁড়িয়েছিলা? দাঁড়াও তো নাই, আজকে কোন মুখ নিয়ে তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো? ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে। এখন আর সেই ভিন দেশের গল্প শোনাতে হয় না, নিজের দেশেই যখন মুসলমান মাজলুম হয় বাকি মুসলমান তার পক্ষে কথা বলবে এই সাহস হারিয়ে ফেলেছে। এরপর বিপদ আসবে, কখনো করোনা, কখনো বন্যা,
কখনো এই কখনো সেই, ভেবেছেন খালি নিয়মিত হাতের মধ্যে স্যানিটাইজার লাগিয়ে মুখে একটা মাস্ক পরে সব কিছুরে জয় করে ফেলবেন আর সব কিছুরে তাড়িয়ে খুব সুখে শান্তিতে থাকবেন। আরে আমার আল্লাহর পক্ষ থেকে আজাব আসা যদি শুরু হয় কয় দিক থেকে ঠেকাবেন? আসমান জমিনের মধ্যে আমার আল্লাহর বাহিনীর তো শেষ নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, কোরআনের মধ্যে আল্লাহ বলেন আল্লাহর বাহিনীর তো শেষ নাই। আরে দুনিয়ার জালেমরা কয় বাহিনীর মোকাবেলা করবা? দুনিয়ার মুজাহিদদেরকে যদি মেরে ফেলো এতেও এটা ভাবার কারণ নাই, তুমি বেঁচে যাবা। ইব্রাহিম আলাইহিসসালামের জিহাদ করা লাগে নাই নমরুদের বিরুদ্ধে, আমার আল্লাহ এক ল্যাংরা মশা দিয়ে নমরুদের খেলা দেখিয়ে দিয়েছে। আমার আল্লাহর বাহিনীর তো শেষ নাই, আমার আল্লাহ কাকে যে কিভাবে লাঞ্ছিত করবেন? যিনি বসাতে জানেন তিনি সরাতেও জানেন। যেই মানুষটা সারা জীবন থাকলো এত সম্মানের মধ্যে, মরার সময় এক ল্যাংরা মশা ঢোকার পর এখন বলে আমার মাথায় স্যান্ডেল দিয়ে বাইরেতে থাকো, যদি একটু বাইরাও মাথার মধ্যে একটু মজা লাগে, দুই চারটে বাড়ি মারে একটু মজা লাগে, ল্যাংরা মশা আবার একটু কামড় বসিয়ে দেয়, আবার বলে আরেকটু জোরে বাড়ি দাও, লাস্টে জোতার বাড়ি খেতে খেতে দুনিয়া থেকে গেল, কোথায় হারিয়ে গেল তো অদ্ভুত। আরে দুনিয়ার মধ্যে কত এরকম সঘোষিত রব আসলো আর গেল, ইসলাম যেমন ছিল তেমনই তো রয়ে গেল। যদি ইসলাম হারিয়ে যাওয়ার মতো হতো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন সেদিনই ইসলাম হারিয়ে যেত। হাজার হাজার মানুষ দলে দলে ইসলাম ত্যাগ করে বসেছিল শুধুমাত্র এই কারণে, মোহাম্মদ শেষ ইসলামও শেষ, কারণ তারা আগে দেখেছে অন্যান্য নবীদের ক্ষেত্রে এমন হয়েছে, নবী চলে গিয়েছেন, কিতাব বিকৃত হয়ে গিয়েছে, নবীর সাহাবিরা সরে গিয়েছে, ব্যাস উম্মতের মধ্যে ফেতনা ঢুকে গিয়েছে, আসল দিনই হারিয়ে গিয়েছে। তারা ভেবেছে এই উম্মতের মধ্যেও হয়তো এমন হবে, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ চলে গিয়েছেন ইসলাম থেমে যায় নাই, চার খলিফা চলে গিয়েছে ইসলাম থেমে যায় নাই, আশরায়ে মুবাশশারা চলে গিয়েছে ইসলাম থেমে যায় নাই, আহলে বাইত চলে গিয়েছে ইসলাম থেমে যায় নাই, আরে প্রায় 2 লক্ষ সাহাবী চলে গিয়েছে ইসলাম থেমে যায় নাই, চার ইমাম চলে গিয়েছে ইসলাম থেমে যায় নাই, মুহাদ্দিসিন ফুকাহা মুজাহিদিন আইম্মা চলে গিয়েছেন ইসলাম থেমে যায় নাই, আরে খালেদ বিন ওয়ালিদ সালাহউদ্দিন আইয়ুবি মুসান্না বিন হারেস এরকম কত বীর দুনিয়া থেকে চলে গিয়েছেন ইসলাম থেমে যায় নাই, আমার আপনার মৃত্যুর কারণেও ইসলাম থেমে যাবে না, সুতরাং জালিমদের এটা ভাবার কারণ নাই, আমার আপনার মতো 2-4 জন মানুষকে মারলেই ইসলাম দমে যাবে, আমার আপনার মতো 2-4 জন মানুষের জবানকে বন্ধ করে দিলেই আল্লাহর জমিনে আল্লাহর কথা বন্ধ হয়ে যাবে। আরে জালেমরা তোদের এরকম তৃপ্তির ঢেকুর তোলার কোনোই কারণ নাই, আমার আল্লাহ যতদিন আছেন ইসলাম ততদিন থাকবে, কোরআন যতদিন আছে ইসলাম ততদিন থাকবে, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে যতদিন শুয়ে আছেন ইসলাম ততদিন থাকবে, আরে মামুনুল হক বন্দি হলেও ইসলাম থেমে যাবে না, গুনবীর হাতে হাত করা পড়লেও ইসলাম থেমে যাবে না, আরে লক্ষ উসামা বছরের পর বছর কারাগারে পড়ে থাকলে ইসলাম থেমে যাবে না, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। দুনিয়ার জালেমরা নিজেদের শক্তিতে অন্ধ হয়ে যায়,